জামাল চৌধুরী। ইতিমধ্যে বেনিস্টার সাইকেল সুমন ফুটবল একাডেমি খেলোয়াড়দের নামের তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে কিছুক্ষণের মধ্যে। আমি আমরা খেলা দেখতে পাচ্ছি না, গাড়ি বাসা দিতে পারবো না, যার জন্য আর্থিক ভাই এবং তাদের কাছে সহযোগিতা করবে। একটি ম্যাচ হচ্ছে কিন্তু আজকে ধন্যবাদ ম্যাচ হবে, সেটা আমাদের প্রত্যাশা রাখবে। যেখানে লক্ষ্য করলাম বাম প্রান্ত থেকে সালিম সোল এসসি ইউকেলের ফুটবলার ব্যস্তার শেষ চার লক্ষ্যমান করোনার সময় এখানে দাঁড়ানো হয়েছিল 155 ম্যাচ। আজকে ম্যাচে ব্যস্ত সমর্থক বলে কারণে আমাদের একটি ধন্যবাদ ম্যাচের সে প্রত্যাশা আমি আপনাকে মাইক্রোফোনে আমন্ত্রিত আছি। শুরুতেই চমৎকার বক্তব্য প্লেস করেছেন, দারুণভাবে দিয়ে যাচ্ছেন। সিলেট জেলা জনগোষ্ঠী সংস্থার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে সত্যিকার অর্থে ফুটবলকে জানান দেওয়ার যে একটা নিরূপায় মানুষ বেরিয়ে এসেছেন, আর সেই ব্যক্তি হচ্ছেন হবিগঞ্জ চার আসনের মাননীয় সফল এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেব। টুর করছেন সমস্ত বাংলাদেশ এবং বিদেশের মাটিতেও, চমৎকার নাইনকে দেখতে পাচ্ছি। সেটাই কিন্তু দেখতে পাচ্ছি না, আক্রমণ সুন্দর একটি সুযোগ, কি করবেন সেখান থেকে বড় নম্বর জাতি পর্যন্ত খেলার শুভ রাখতে পারেননি। আট নম্বর জাতি পর্যন্ত খেলার ক্রাট তিনি কিন্তু পাঠিয়ে দিলেন সানোয়ার, সানোয়ার থেকে ষোলো নম্বর জাতি পর্যন্ত খেলার কি করবেন। চমৎকার একটা আধিপত্যের লড়াই, বাম দিক থেকে আক্রমণ, আক্রমণ আর কিছুই দেখছি না দর্শকের কারণে, হাজার হাজার দর্শক বিভিন্ন সাদিক আছে, অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় খেলা দেখছেন, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ
যেটি আমরা লক্ষ্য করছি সুন্দর পরিহার করছে। সিলেটের অনন্য এক ভূমিকা রেখেছে ছাত্রলীগের প্রিয় ব্যক্তিত্ব ক্রীড়া সংগঠক যারা ভাই মহানগর সিলেটের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, যিনি রাজনৈতিক অঙ্গনের পরিচিত ক্রীড়া সংগঠক যারা শ্যামল প্রকাশ্য এবং মাহেদিন আহমেদ রাসেল, এবং যারা আমাদেরকে আজকে এত সুন্দর আয়োজনের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সিলেট সিটি অ্যাসোসিয়েশনের APS মাননীয় মেয়র মহোদয়ের সাথে আমাদের প্রিয় ব্যক্তিত্ব
তারা কিন্তু চমৎকার সেশন ওয়ান টু ওয়ান পজিশন এখন খেলে যাচ্ছেন। পাকা ধরে ব্যারিস্টার সৈয়দ সৈয়দুল হক সুমন ওনার নেতৃত্বে সমস্ত বাংলাদেশ তথা বিদেশের মাটিতেও চমৎকারভাবে এই একাডেমিকে সুনাম অক্ষুণ রেখেছেন। তিনি নিজের জীবনকে এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে সকালে কারণ থেকে গুলি ভেঙে গেছে, যার কারণে বারবার প্রতি আপনাকে দেখতে পাচ্ছি বাম দিকে গুলি করেছে। শেষ পর্যন্ত আমাদের ধন্যবাদ এই মেসকে যে নিরাপত্তা দিচ্ছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রানা ভাই একটা জিনিস কিন্তু আমরা আপনার ফোনের মাধ্যমে একটু পেলাম, কারণ আপনি জানেন দেশ বিদেশের তথ্য প্রযুক্তিদের সঙ্গে যারা সরাসরি সম্প্রচার করছে, বিশেষ করে প্রবাস থেকে বসে ইলাকে খেলাটি দেখছে বিভিন্ন স্যাটেলাইটের দল পর্যায়ে বর্তমানে একটু পরিসরে দেখা করছে যে স্কুপ নেই কোনো পরিসরে আমরা আসলে ব্যারিস্টার সৈয়দুল হক সুমন ভাই বলছেন যে আক্রমণ করবেন কিভাবে করবেন, ওনাকে কোনো মাথা করে রেখেছেন যার কারণে কোনো সুযোগ নেই। তারপরে যে একটা চমৎকার দিচ্ছে যে ওনার একটি পাওয়া আছে, উপর দিকে তাকাবেন আল্লাহ হয়তো সুযোগ তৈরি করে দেবেন একটা চমৎ সৃষ্টি করার জন্য। হাজার হাজার লক্ষ আল্লাহ এসে দোয়া এবং ভালোবাসায় রূপান্তরিত হয়েছে বর্তমান অন্যান্য চার বছরের আমাদের এমপি জনাব ব্যারিস্টার সৈয়দুল হক সুমন। এবং আমরা আপনারা জানেন সিলেটের জনগণ
আপনার জানেন যে উসমানী নগর উপজেলার গরুকা ইউনিয়নে জন্মগ্রহণ করেছেন। আপনারা দয়া করে আপনাদের নিজ নিজ দায়িত্ব পালন করবেন। আমাদের মাঝে সম্মানিত অতিথি, বিশেষ অতিথি, অনেক দূর দূরান্ত থেকে আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত মেহমান এখানে এসে উপস্থিত হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর তথ্য উপস্থাপন করার এবং পরিচিতি পূর্ব করার জন্য। সামনে দর্শক মন্ডলী, আমরা কিছুই দেখছি না, একটাই রিকোয়েস্ট থাকবে, দেখার যদি সুযোগ না দেন তাহলে অটোমেটিক কথা বলবো, ভুল হলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ডান দিক থেকে আঁকা হয়েছে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা দেখতেই পাচ্ছি না ডান দিক থেকে। যদি সাউল এফসির পক্ষে কল পরিশোধ কর নাহিদুর রহমান, নজর আহমেদ 10,000 টাকা পুরস্কৃত করবেন যদি কল পরিশোধ করতে পারেন। সাউল এফসির দেখা যাক কি করবেন, ফাঁকা জায়গায় সুন্দর একটি আক্রমণ এই মুহূর্তে ডান দিক থেকে আক্রমণ, 10,000 টাকা পুরস্কৃত করবেন সাউল এফসির গোল করতে পারলে নাহিদুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী এবং যুক্তরাজ্য প্রবাসী যারা নজরুল ইসলাম নজর, ফাঁকা জায়গা আসান বিপ্লব স্টপ স্টপ মারবে, বিপ্লবকে দেখতে পাচ্ছি সেখান থেকে মাহিন কি করবেন, জহেল জহেল থেকে বল পেয়েছেন ডান দিক থেকে সেন্টার জোনে, 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আসান রাখতে পারেনি, ইমরান পানকা কি করবেন ফাঁকা জায়গায়, শেষ মুহূর্তে বডি চলে গেল মাঠের বাইরে, শোনা গেলে পিছিয়ে সাউল এফসি কে এখন পর্যন্ত কাম্পে করতে পারেনি, অনেক পরিশ্রম করেছে যাচ্ছে মনে হচ্ছে, এখানে টুর্নামেন্ট চলছে কোন লিগের একটা ভালো ম্যাচ চলছে, ডু অর ড্রাই ম্যাচ, মাছা মারার লড়াই, আর সেই লড়াই টিকে থাকতে হবে, আসলে সত্যিকার অর্থে এটা হচ্ছে প্রীতি ফুটবল ম্যাচ, আর এই ম্যাচকে ঘিরে একটা আমেজ আবৃত হয়েছে পুরো সিলেট পাশে, আপনি কি মনে করছেন? আহাদ ভাই চট্টগ্রামের টেকনাফ, চট্টগ্রামের সন্দীপ, নড়াইল, জামালপুর, কুষ্টিয়া, ধনবাড়িয়া, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি খেলেছে হাজার হাজার দর্শক, মাঝে ঠাঁই নেই, তিল পরিমাণ ঠাঁই নেই, এবং আজকে আবুল মনাফ টুর্নামেন্ট ক্রীড়া কমপ্লেক্সে প্রীতি ফুটবল ম্যাচ, আরও দর্শক কত যদি একটু আগে প্রচার হয় তাহলে সবসময় স্বল্প সময়ে আমাদের মাননীয় মিহন মহোদয় যারা সংশ্লিষ্ট হয়েছেন তারা কিন্তু চমৎকার একটি আয়োজন করেছেন, প্রশংসার দাবি যা তারা যা আজকের ম্যাচটি ঘিরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে তারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে, পরিষ্কার অফ সাইড সলটে ওনার কাছে ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ জানাই যারা খেলার দুজন ধারাভাষ্যকার যারা রয়েছেন, যারা এতক্ষণ মাতিয়ে রেখেছেন ফুটবলের সেই আবেগগুলো আমরা আপডেট শুনতে পাচ্ছি যাদের কথা থেকে, তাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই এই প্রীতি ফুটবল ম্যাচে যারা অক্লান্ত পরিশ্রম করে সফল করার জন্য কাজ করে গেছেন, সিলেট সিটি কর্পোরেশনের কর্মরত যারা রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর একটি প্রীতি ফুটবল ম্যাচ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথি হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান, উপস্থিত রয়েছেন শামীম আহমদ ভিপি সভাপতি সিলেট জেলা যুবলীগ, চেয়ারম্যান উসমানীনগর উপজেলা, উপস্থিত রয়েছেন সাদিকুর রহমান সাদিক সহসভাপতি শ্রমিক লীগ মহানগর, এবং যারা উপস্থিত রয়েছেন সেই সঙ্গে উপস্থিত রয়েছেন টাওয়ার হ্যামলেটস এর কাউন্সিলর আসমান খান। ধন্যবাদ জানাই আরো যারা রয়েছেন, আরো যারা উপস্থিত রয়েছেন অনেকেরই নাম প্রকাশ করতে পারছি না, এবং উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর জগদীশ দাস, কাউন্সিলর তুফায়েল আহমদ শিবুল সহ যারা অন্যান্য অতিথিবৃন্দরা রয়েছেন। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি চমৎকার এই প্রীতি ফুটবল ম্যাচের সাক্ষী হওয়ার জন্য, এবং আপনাদের উপস্থিতিতে এই মেলার মাঠটি প্রাণবন্ত হওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাবো কিছু বলার জন্য টাওয়ার হ্যামলেটস এর কাউন্সিলর আসমা বেগমকে। আমন্ত্রণ জানাবো শামীম আহমদ ভিপি সভাপতি সিলেট জেলা যুবলীগ এবং উপজেলা চেয়ারম্যান উসমানীনগর আমি আমন্ত্রণ জানাবো কিছু বলার জন্য সাদিকুর রহমান সাদিক সহসভাপতি মহানগর শ্রমিক। আমাদের এই খেলার পৃষ্ঠপোষক এবং প্রধান অতিথি আমাদের সিলেটের অত্যন্ত জনপ্রিয় মেয়র জননেতা আনোয়ার জামান চৌধুরী, আমাদের মধ্যে উপস্থিত আছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিশেষ অতিথি জাকির, আমাদের মধ্যে উপস্থিত সুদূর 8,000 কিলোমিটার দূর থেকে যারা এখানে এসেছেন আজকে এই প্রতিযোগিতায় এখানে উপস্থিত আছেন, আমাদের সিলেটের মাননীয় পুলিশ কমিশনার জনাব জাকির হোসেন খান, এবং এখানে উপস্থিত আছেন সুদূর লন্ডন থেকে যে টিম নিয়ে এসেছেন আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের প্রিয় ভাই যুক্তরাজ্য যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সেলিম খানের ছোট ভাই খারেক খানের সুযোগ্য সহধর্মিনী কাউন্সিলর আসমা বেগম একটু আগে বক্তব্য রেখেছেন, বক্তব্য রেখেন শ্রমিক লীগের সহসভাপতি জনাব সাদিকুর রহমান এখানে উপস্থিত আছেন, যারা এই খেলা আয়োজন করার জন্য কষ্ট করেছেন, আমার প্রিয় ভাই আরাফাত শহীদ চৌধুরী আরো তাদের বন্ধু বান্ধব যারা আছেন অনেক কষ্ট করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমাদের ক্রীড়ামোদী যারা আছেন দর্শক বৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সুধী মন্ডলী, আজকে আমরা ভাগ্যবান
আমাদের প্রিয় নেত্রী বাংলার প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশ এবং বহির বিশ্বের সাথে যে বই যে সিঁড়ি সৃষ্টি করে দিয়েছেন সেটাতে কাজ করছেন আমাদের সিলেটের জনগণিত মেয়র আনোয়ার জামান চৌধুরী থেকে শুরু করে আমাদের যিনি মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আলহাজ শফিক রহমান চৌধুরী সহ তারা যে সিঁড়ির খেদমত করছেন আমরা যারা আছি যখন লন্ডন থেকে কেউ আসেন আমাদেরকে আনন্দমান চৌধুরী ফোন দিয়ে বলেন ভাই সিলেটে যাচ্ছেন একটু তাদেরকে রিসিভ করতে হবে যায় একমাত্র কারণ বাংলাদেশের মানুষের ভালোবাসা লন্ডনের যারা নতুন প্রজন্ম তাদের দেশের প্রতি যদি ধান থাকে গল হয়ে গেল তাইলে রিটার্ন হয়ে গেল নাকি আমাদের বাংলাদেশের প্রতি নতুন প্রজন্মের যে ভালোবাসা সৃষ্টি করার যে প্রয়াস সেই প্রয়াসে আমরা কাজ করে যাচ্ছি আমি লন্ডন যাই না কিন্তু আমি জানি বাংলাদেশ থেকে যখন কোনো মানুষ লন্ডনে যান তাদেরকে আদর যত্ন করেন আপ্যায়ন করেন সেটা থেকে আমাদের খুব পড়ে যায় তাই চেষ্টা করি লন্ডনের মানুষ যেন বাংলাদেশমুখী হন বহির্বিশ্বের মানুষ যেন বাংলাদেশে আসেন বাংলাদেশ আর আগের মতো নাই বাংলাদেশে সন্ত্রাস নাই চুরি ডাকাতি নাই কোন রাহাজারি নাই অনেক দূরে গিয়েছে বাংলাদেশ সেখানে এসে আপনারা ব্যবসাও করতে পারবেন আমি আমার ভাই ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ফুটবলটা ক্রিকেটের চাপে হারিয়ে গিয়েছিল আমার মনে হয় গল হয়ে গেল যাচ্ছে হয়নি যাই হোক আমি যে কথা আমি বলতে চাচ্ছিলাম এই ক্রিকেটের চাপে ফুটবল হারিয়ে যাচ্ছিল ব্যারিস্টার সুমন সেই ফুটবলকে আবারও জনপ্রিয়তায় শীর্ষে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছে আমাদের ক্রিকেট চলুক ফুটবলও চলুক ফুটবল এমন একটা জনপ্রিয় খেলা আমরা ছোট্টবেলায় ফুটবল খেলেছি ফুটবল ভেবেছিলাম এখনো ফুটবল প্রেম আমাদের ভিতরে আছে আমরা সেই ফুটবল থেকে জিতিয়ে রাখতে চাই আজকে আমাদের প্রিয় ভাই মেয়র আনন্দমান চৌধুরীর সুযোগ্য সন্তান রায়হান কিছুদিন আগে বাংলাদেশ থেকে চলে গিয়েছে অসুবিধা নাই লন্ডনে যারা লন্ডন থেকে এসেছেন তাদেরকে খুশি করার জন্য আমাদের যতটুকু পার্থ হয় আরো কাউকে তাহলে জল খাবো তারপরে তাদের খুশি আমরা দেখতে চাই তাদের আনন্দটুকু দেখতে চাই সম্মানিত শ্রোতৃমণ্ডলী আমরা যুক্তরাষ্ট্র থেকে 8,000 কিলোমিটার দূর থেকে যারা এসেছেন তাদেরকে আনন্দ দেওয়ার জন্য খুশি রাখার জন্য আরো যদি বল খেতে হয় আমরা খাবো কোনো অসুবিধা নেই যাই হোক আমি যে কথা আমি বলতে চাচ্ছিলাম আমাদের মেয়রের ছেলে রায়হান আজকে এখানে থাকার কথা সেও থাকতে পারেনি লন্ডনে জরুরি কাজ সেই জন্য সে চলে গিয়েছে আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং আজকে আমরা এখানে যারা আছি আমি অনুরোধ জানাবো যারা যুক্তরাজ্য বা অন্যান্য বহির্বিশ্ব থেকে বাংলাদেশে আসবেন তাদেরকে যেন আমরা আদর আপ্যায়ন করি তাদেরকে যেন আমরা সম্মান করি কারণ এই বাংলাদেশ এবং বহির্বিশ্বের সাথে আমাদের যে সুন্দর সম্পর্ক সেই সম্পর্ক যেন সারা জীবন থাকে আমার মনে আছে গত বছর যুক্তরাজ্য থেকে অনেক বড় একটা টিম এসেছিল গেল বছর আমি শামীম আমি তাদেরকে উপজেলায় নিয়ে গিয়ে তাদেরকে আদর আপ্যায়ন করেছি সম্বর্ধনা দিয়েছি এবং বাবার বিবাহ থেকে শুরু করে গ্রামের ছাত্রী এইগুলি খাইয়ে তাদেরকে যতটুকু পেরেছি সম্মান দিয়েছি আমি এবারও আমি সেই চেষ্টা করব আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না সর্বশেষে বাসার মাস 21শে ফেব্রুয়ারি বাসার জন্য আমাদের প্রিয় ভাইরা খাদ্য উঠি দিয়েছেন রবীন জব্বার সালাম বরকত আজকে তাদের শ্রদ্ধা করে স্মরণ করি আমি শ্রদ্ধা করে স্মরণ করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারকে 30 লক্ষ শহীদানদেরকে
আমি সবার আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জানাই স্বামী মোহাম্মদ ভিপি সভাপতি সিলেট জেলা যুবলীগ এবং উপজেলা চেয়ারম্যান ওসমানীনগর উপজেলা মহোদয়কে বক্তব্য প্রদানের জন্য। এবারে আমি আবারও চলে যাচ্ছি কমেন্ট্রি বক্সে, দেখে নেই খেলার আপডেট। ধন্যবাদ সামনে দর্শক মন্ডলী। আপনারা জানেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন একটিমাত্র গোল করেছিলেন, বাট এখন অন্তিম লগ্নে এসে গোলের যে একটা পরিহার দুটি করেছেন সোল এফসি ইউকে, দুটি গোল করে সক্ষম হয়েছে। দুই একের মধ্যে খেলা চলমান ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক কে করতে পারেন। ফাঁকায় সুন্দর একটি মোমেন্ট তৈরি করে যাচ্ছেন দুটি গোল হয়ে গেল। আমি বলেছিলাম না যে একটি গোল পুরস্কার করা যায় না, কাম ব্যাক করতে পারে, গোলের সংখ্যা বাড়াতে পারে ব্যস্টার সুমন ফুটবল একাডেমি। স্কটল্যান্ড সল্ট এফসি একাডেমি ইউকে 2 এবং ব্যস্টার সুমন ফুটবল একাডেমি একটা জিনিস, কিন্তু সল্ট এফসি ইউকে শুধু ইউকের ফুটবলার না, এখানে আফ্রিকান ফুটবলার রয়েছে, আর কিন্তু একটি উপজেলার ফুটবলার ব্যস্টার সুমন ফুটবল একাডেমি লয়ে করে যাচ্ছে। ধন্যবাদ আলী হোসেন দাদা। সামনে দর্শক মন্ডলী, গোলের খেলা ফুটবল এটাই হচ্ছে নিয়ম নীতি এবং ব্যান্ডের তালে তালে বগজ্য হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আবারও একটা কাড়াকাড়ি চলছে এই মুহূর্তে, ভালো একটা সেশন শেষ মুহূর্তে পর্যন্ত চলে যায় সাইড লাইন পেরিয়ে সীমানার বাইরে। আজকের ম্যাচ পরিচালক আব্দুর সুজন, সাথে রয়েছেন হুসেইন আহমেদ হাসান, সেই সাথে রয়েছেন মাইনুল ইসলাম এবং সৈয়দ ফয়েজ আহমেদ। এটি বল পেয়েছেন, কি করবেন, আসলে ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা আমাদের সহযোগিতা করেছেন, বিশেষভাবে রাজনৈতিক অঙ্গনের যারা প্রিয় মুখ মুহিবুর রহমান রাসেল, মুহিবুর রহমান মহিউদ্দিন রাসেল, সুজন প্রকাশ, জুনেদ খান, যুবলীগ নেতা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরও যারা রয়েছেন আমাদের সিলেট জেলার জনপ্রিয় ফুটবলার বৃন্দ, আহাদ ভাই যেটি লক্ষ্য করলাম সোল ফুটবল একাডেমি তারা কিন্তু 2-1 গোলে এগিয়ে রয়েছে ব্যস্টার সুমন ফুটবল একাডেমির বিপক্ষে। ম্যাচ রেফারি বাঁশি বাজান, ফ্রি কিক পেয়েছে ব্যস্টার সুমন ফুটবল একাডেমি। ব্যস্টার সুমন শট নিতে পারেন, দূরপাল্লার শট, এইরকম জায়গা থেকে বিশ্বের নামি দামি ফুটবলাররা গোল করে থাকেন, লিওনার মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, ব্যস্টার সুমন কি পারবেন এইরকম জায়গা থেকে? প্রতিপক্ষ দল সল্ট এফসি সল্ট একাডেমি ইউকের গোলরক্ষক রাহাতকে পরাস্ত করতে মামুন এবং ইমরান পাকা রয়েছেন, দেখা যাক তিনি কি করতে পারেন। মানবদের পাশের দেয়াল এবং একটা পজিশন বিস্তার করে যাচ্ছেন ক্রিকেট জন্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, একাধিক মানব দেহের পাঁচের দেয়াল, হয়তো বলটি ঢুকার যে একটা সুযোগ সেই সুযোগটা তারা দেবেন না সোল এফসি। দেখে শুনে অবস্থান বুঝে নিয়েছেন, চমৎকার এবং মালাটা ঠিক করলেন, অসাধারণ আহাদ ভাই, অসাধারণ দেখার মতো। বলছিলাম না বিশ্বমানের শট নিয়ে থাকেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনার্দো মেসি, তাদের মতো শট নিয়েছেন ব্যারিস্টার সুমন, পেশায় আইনজীবী, এখন মাননীয় সংসদ সদস্য, ফুটবলার, স্কুল জীবন থেকে যার খেলা শুরু হয় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা। 155তম ম্যাচ আজকে এই মাঠে খেলছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সোল একাডেমি ইউকে। তাদের আগামীকাল ম্যাচ রয়েছে ওসমানীনগর উপজেলার তাজপুর মঙ্গলচণ্ডী নিষ্কাত মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল একাডেমির সাথে। ফাঁকায় কি করবেন, এখন পর্যন্ত কামব্যাক করতে হলে সময় দিতে হবে, টেকনিক প্রয়োগ করতে হবে ব্যারিস্টার সুমনের দল, দেখা যাক এই সুযোগে তারা কি করতে পারেন। সেই সাথে এখন পর্যন্ত কিছুটা দাপ এগিয়ে রয়েছে আপনারা জানেন সোল এফসি ইউকের সেই ফুটবলের দল, প্রচুর দর্শক, মনে করেছিলাম দর্শক হবে না এখানে, এখন তো দেখতে পাচ্ছি হ্যাঁ সোল এফসির পক্ষে যিনি গোল করতে পারবেন আমাদের যুক্তরাজ্য প্রবাসী নাহিদ ভাই, তিনি কিন্তু 10,000 টাকা প্লেস করবেন। ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে খেলায় ফিরে চলে যাচ্ছি, ওখানে দেখতে পাচ্ছি সেই সাথে চমৎকার একটা সেশন তৈরি করার চেষ্টাই করছেন, লং থ্রো করেছেন ধরাবার জার্সি পরিহিত খেলোয়াড়,
মামুনকে দেখতে পাচ্ছি, মামুন থেকে ফাঁকা কি করলেন তিনি শেষ মুহূর্তে একটু এলোমেলো হয়ে গেল, যার কারণে পরিচালক সম্মুখে প্রেজেন্ট আছে। কাবাডি 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 কথা মনে পড়ে গেল জাতীয় খেলোয়াড়, কারণ সোল এফসি সোল সোল একাডেমি ইউকে তাদের খেলোয়াড়দের যে গায়ের যে পাওয়ার শক্তি দৈহিক ক্ষমতা অনেকটা বেশি। ব্যস্টার সুমন ফুটবল একাডেমি একটি একাডেমি, আপনারা জানেন যে এখানে অনেক ফুটবলার রয়েছেন যারা টমটম চালান, তারা এখানে রয়েছেন, বালু শ্রমিক রয়েছেন। আপনি যদি সুবর্ণর কথা বলেন, সিলেট বিভাগীয় দলে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে, তার চমৎকার গোল করেছে এবং সেখানে কিন্তু আরও অনেক চমক রয়েছে। আমাদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেছেন আফাত ভাই এবং মাননীয় মেয়র মহোদয় এপিএস শহীদ চৌধুরী, আমরা ধন্যবাদ আছি। ধন্যবাদ আপনাকে ভাই। আসলে আমি কয়েকটি নাম যদি পরিচয় করিয়ে না দিই, যারা আজকের খেলার জন্য তিন রাত পরিশ্রম করেছে, খেলাকে যেভাবে সাজিয়ে ফুটিয়ে তোলা যায় যার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছে, আমার সিলেট জেলা আওয়ামী লীগের অত্যন্ত মেধাবী ছাত্র নেতা প্রিয় ইফতিখার চৌধুরীকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমি পরিচয় করিয়েছি স্বেচ্ছাসেবক লীগ নেতা এলাই ফাদকে, আমি পরিচয় করিয়ে দিচ্ছি জুয়েল আহমদকে, যারা অক্লান্ত পরিশ্রম করেছে আজকের খেলাকে সফল এবং সার্থক করে তোলার জন্য। আমি পরিচয় করিয়েছি যুবলীগ নেতা রাজ আহমদকে, আমি পরিচয় করেছি তাঁতে লীগ নেতা আরস আলী সুয়েলকে, এবং আমি পরিচয় করেছি সিলেট জেলা আত্মলীগ নেতা ফজল আহমদকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই খেলাটি সম্পূর্ণভাবে আমরা সফলতার সহিত সম্পূর্ণ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমি পরিচয় করেছি রাসেল আহমদ সুজন ভাইকে, যারা তাদের ভলেন্টিয়ার টিম নিয়ে অত্যন্ত সুন্দরভাবে আজকের খেলা পরিচালনা করেছে, আমি তাদেরকে ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনতা আনমনে জমান চৌধুরী ভাইয়ের পক্ষ থেকে, অতিথিবৃন্দের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। মনে হচ্ছে হবিগঞ্জ এবং সিলেটের মতো আরেকটা ম্যাচ আমরা লক্ষ্য করছি, এবং লন্ডনের যে টিম তারাও কিন্তু আমাদের বাংলাদেশি, তো সব মিলিয়ে আজকে জমজমাট ম্যাচ হয়েছে। ইতিমধ্যে দুই এক গোলে এগিয়ে সোল এফসি ইউকে থেকে আগত টিম, অভিযানের জন্য আমাদের শুভকামনা, আমরা চাই সুন্দর ফুটবল ভালো ফুটবল জিতে যাব। যে কথা আলি হোসেন রানা বলেছেন যে আজকে কে জিতবে সোল এফসি না সেই ব্যারিস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমি, নীরব হলে বলবো একটা আমেজের কথা। এখানে উপস্থিত রয়েছেন কবির সাহা সভা সাধারণ সম্পাদক চব্বিশ নম্বর সিলেট মহানগর। আহাদ ভাই, নাটকীয় দৃশ্য, নাটকীয় দৃশ্য, নাটকীয় দৃশ্য। এখন ফ্রি কিক পেয়েছে ব্যস্টার সুমন ফুটবল একাডেমি ডেঞ্জার জোনের কাছ থেকে ফ্রি কিক, দেখা যাক কি হয়, আহাদ ভাই দেখা যাক। নাটকের জন্ম তৈরি করেন যিনি, নাটকের শেষ তিনি কিন্তু পরিসমাপ্তি করেন, আর সেই আবিষ্কার ম্যান, ম্যাজিক ম্যান, হিরো ম্যান, ফেসবুক সোশ্যালের ভাইরাল ম্যান, তিনি হচ্ছেন আমাদের প্রিয় সবার বাংলার মাটির সফল নায়ক, মাননীয় এমপি হবিগঞ্জ চার আসনের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। কিকের জন্য তিনি কিন্তু প্রস্তুত আছেন, কি করবেন, গোল করতে হলে মাটিতে পড়তে হবে, মাটিতে পড়তে হবে, আমাদের বাংলার মাটিতে এই অলিয়ানের দেশের মাটিতে তাদেরকে আমরা যদি জয় দিই তাহলে আমরা আনন্দবোধ মনে করব, কারণ তারা মেহমান, আমরা কিছুটা স্যাক্রিফাইস করে খেলায় অংশগ্রহণ করছি। অনেক সময় দিয়েছে সিলেট সিটি মেয়র এই আয়োজনকে নিয়ে এবং প্রত্যেকটি দলকে তিনি অনেক সময় দিয়েছেন। শেষ হয়ে গেল খেলা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।